মানব দেহের প্রতিটি অঙ্গই খুব গুরুত্বপূর্ণ, কিন্তু লিভারে যদি সমস্যা দেখা দেয় সেই সমস্যা কিন্তু একটি দেহের জন্য খুবই ক্ষতিকারক। লিভারের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে, আমরা এটা আমাদের পূর্বের ভিডিওতে তুলে ধরেছি। আজকে আমরা আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি কি খেলে একটি সুস্থ লিভার বা একটি সুস্থ লিভার ধরে রাখা যাবে। তো আজকে আমরা জানব যে লিভার সুস্থ রাখতে কি কি খেতে হবে। আসলে আমরা যদি আমরা নিয়ম মেনে চলে খাবার গ্রহণ করি তাহলে আমাদের লিভার সুস্থ রাখা খুবই সহজ হবে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় চলে যাই। লিভার বা যকৃৎ আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, তবে আমরা সুস্থ থাকতে এই অঙ্গের খেয়াল কখনোই রাখি না, উল্টো বেশি চিন্তিত হয়ে পড়ি আমাদের ত্বক চুল ইত্যাদি নিয়ে। কিন্তু শরীরের অন্যান্য অঙ্গের মতোই লিভারের গুরুত্ব আমাদের শরীরের জন্য কোনো অংশেই কম নয়, কারণ এটি শরীরের জন্য যত ক্ষতিকারক টক্সিন জমে তা বের করে দিয়ে শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। তাই নিজেদের সুস্থ রাখতে লিভারের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। জেনে নিন লিভারকে ভালো রাখতে সাহায্য করে কোন কোন খাবার। রসুন, লিভার থেকে এক ধরনের এনজাইম উৎপাদনে সাহায্য করে রসুন, যা শরীর থেকে টক্সিনকে সহজে বের করে দেয়। এছাড়াও রসুনে থাকে উচ্চ মানের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিফাঙ্গাল জাতীয় উপাদান, যা লিভারকে সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার লিভারকে সুস্থ রাখতে ডায়েটে ফাইবারযুক্ত খাবার অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ফাইবার যকৃতে জমা হওয়া চিনির স্তরকে কমাতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন বার্লি, ওটমিল, বিভিন্ন শাকসবজি, পালং শাক, ব্রোকলি, লেটুস, বিটরুট, গাজর ইত্যাদি খাবার শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করতে সহায়তা করতে পারে। লেবু জাতীয় ফল, কমলা লেবু, পাতি লেবু বা মুসলবি ফলের যে এনজাইম থাকে যা লিভার থেকে টক্সিন বের করতে সাহায্য করে, এগুলোকে জুস হিসেবে বা ফ্রুট সালাদ বানিয়েও খাওয়া যেতে পারে, যা কিনা শরীরের জন্য খুবই উপকারী। আঙ্গুর ও আপেল, আপেলের মধ্যে থাকে প্যাকটিন নামক একটি উপাদান যা শরীর থেকে টক্সিন দূর করে এবং হজম ক্ষমতাকে উন্নত করতে সাহায্য করে। আবার একটি গবেষণায় দেখা গেছে আঙ্গুরের রস এবং আঙ্গুরের বীজ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এটি প্রদাহ হ্রাস এবং লিভারের ক্ষতি রোধ করে লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে। গ্রিন টি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে গ্রিন টি আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি প্রতিদিন পান করলে অনেকগুলো স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় সহজেই। তবে গ্রিন টি লিভার থেকে ফ্যাট নির্মূল করতেও সহায়তা করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা লিভারে জমে থাকা ফ্যাট কমাতে সাহায্য করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে। আখরোট, আখরোট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যাসিড সমৃদ্ধ যা লিভারকে টক্সিন হতে সহায়তা করে। হলুদ, যকৃতির স্বাস্থ্য ভালো রাখতে হলুদের জুড়ি মেলা ভার, তবে এক্ষেত্রে গুঁড়ো হলুদের থেকে কাঁচা হলুদ বেশি উপকারী। হলুদে থাকা কার্কুমিন টক্সিনগুলো বের করতে সহায়তা করে। এটি লিভারের কোষগুলোকে ভালো রাখতে এবং লিভারের কোষগুলোকে পুনরায় জন্মতে সাহায্য করে। তাই প্রতিদিন সকালে খালি পেটে এক কাঁচা হলুদ চিবিয়ে খান জলপাই তেল। অত্যধিক চর্বিযুক্ত খাবার খাওয়া লিভারের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, তবে কিছু চর্বি রয়েছে যা শরীরের জন্য উপকারী। একটি সমীক্ষা থেকে জানা গেছে তেল অক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করতে এবং লিভারের কার্যকারিতা উন্নত করতে সহায়তা, তাই খাবারের তালিকায় যুক্ত করা প্রয়োজন এই জলপাইয়ের তেল। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস, লিভার সুস্থ রাখতে আমাদের কি কি খাওয়া প্রয়োজন।